আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো আটান্ন সদস্যের সমন্বয়ক দল গঠন দর্শক বুঝতেই পারছেন তার মানে হচ্ছে আগামীতে এই আন্দোলনকে এগিয়ে নিতে তারা একটি কমিটি গঠন করেছে যাতে আন্দোলন সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এটি দরকার ছিল নতুবা আন্দোলনের যেই পরিস্থিতি নানারকম বিভ্রান্তি করার চেষ্টা করছে অনেকে বিভিন্ন সমন্বয়কের নামে বিজ্ঞপ্তি দিয়ে কর্মসূচি প্রত্যাহার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তবে এই পরিস্থিতিটা কিন্তু তারা যেভাবেই হোক না কেন ট্যাকেল দিয়েছে অনেকেই বলছিল যে এটা কি শুধুমাত্র এই কোটা সংক্রান্ত বিষয় হবে দাবি পূরণ হয়ে যাবে তারপর কি শেষ হয়ে যাবে না এখন দেখা যাচ্ছে এটা একটা আনুষ্ঠানিক রূপ নিচ্ছে অর্থাৎ ছাত্ররা মনে করছে যে তাদের অধিকার আদায়ের জন্য এই সংগঠন হচ্ছে অত্যন্ত নির্ভরযোগ্য তারা গত পনেরো বছর ধরে রীতিমতো জিম্মি অবস্থায় তারা শিক্ষাজীবন পার হয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রীতিমতো ছাত্রলীগের শাসনে তাদের হল তাদের সমস্ত যেই হলের নিয়ন্ত্রণ তারপরে হচ্ছে তাদের সেই গণ রুমে থাকতে বাধ্য করা জোর করে তাদেরকে মিছিলে নেয়া অর্থাৎ তাদেরকে জিম্মি করে যে ছাত্র রাজনীতি করা অপরাজনীতি করা এবং নানারকম বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে কিন্তু এই ছাত্র সংগঠন তারা একটা আনুষ্ঠানিক রূপ নিতে যাচ্ছে অর্থাৎ এই অধিকার শুধুমাত্র কোটার মধ্যে মধ্য থাকবে না শিক্ষাঙ্গনে তাদের মর্যাদার সঙ্গে তাদের অবস্থান করা মর্যাদার সঙ্গে তাদের শিক্ষা জীবন পরিচালিত করা সবার অধিকার সমুন্নত রাখা কোনোভাবেই যাতে কোনো ছাত্র সংগঠন রাজনীতির ছত্র ছায় যাতে তাদেরকে জিম্মি করতে না পারে হলগুলো যাতে তারা জিম্মি দশা থেকে মুক্ত হয়ে স্বাধীন মুক্তভাবে বসবাস করতে পারে ছাত্রদের মর্যাদা নিয়ে সেই মর্যাদা অধিকার আদায়ের জন্যই তারা এখন সংগঠিত হচ্ছে এবং বিদ্যমান যে চলমান যে আন্দোলন সেই আন্দোলনকে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা একটা কেন্দ্রীয় কমিটি গঠন করেছে একশো আটান্ন সদস্যের এই খবরে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একশো আটান্ন সদস্যের সমন্বয়ক দল গঠন করেছে পরে এই দল আরো কমিটির সদস্য সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঊনপঞ্চাশ জন শিক্ষার্থীর নাম সমন্বয়ক ও একশো নয় জনের নাম সহ সমন্বয়ক হিসাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একশো সদস্যের এই সমন্বয়ক দল গঠন করা হয়েছে দর্শক এই সংগঠন যদি টিকে থাকে তবে নিঃসন্দেহে বলা যায় যে ছাত্ররা অধিকার ফিরে পাবে সকল ছাত্র সংগঠন যার যার অধিকার নিয়ে থাকতে পারবে ভিন্ন মতের কোনো সংগঠন নিপীড়নের শিকার হবে না কেননা এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা বড় ধরনের একটি ভূমিকা রাখবে ফলে এটাকে ইতিবাচকভাবে দেখা প্রয়োজন এবং সরকারের অবশ্যই এই ক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত না এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর যেই দলীয়করণ অবস্থা তাদেরও প্রতিদায় হওয়া উচিত যে এই সংগঠন যদি সামনে আসে তাহলে তাদের যেই কাজগুলো তারা করতে দিত না যেই ছাত্রলীগের ছত্রছাই মাস্তানরা তারা অন্তত একটা একাডেমিক কার্যক্রম একটা শৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে পারবে ফলে এই ছাত্র আন্দোলন এই ছাত্রনেতাদের প্রতি একটি শ্রদ্ধা সম্মান ভালোবাসা দেখিয়ে তাদেরকে স্বাগত জানানো উচিত যেই গুণে ধরা পচা রাজনীতি তার বিপরীতে একটি স্বচ্ছ মুক্ত এবং প্রকৃত ছাত্রদেরকে নিয়ে গঠিত যেই সংগঠন সেই সংগঠনকে অবশ্যই অভিনন্দন জানানো উচিত প্রত্যেকের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ